পঁচিশ ব্যাচ এবং ছাব্বিশ ব্যাচের জন্য এই লাইফটা ঠিক আছে আচ্ছা আর হিমু তুমি যদি পারো লাইফটা সবগুলো পেজে একটু শেয়ার দিয়ে দাও আর তার পরবর্তীতে আমরা বাকি কথাবার্তা এখানে বলবো আজকে লাইভে আমরা কি নিয়ে বলবো বলো দেখি ম্যাথ সলভিং কিভাবে করা উচিত ম্যাথ সলভিং করা উচিত ওকে তো তোমাদের একটা জিনিস আমি খেয়াল করে দেবো একটা স্টোরি দিয়ে আমি লাইফটা স্টার্ট করতে চাই স্টোরি ভাইয়া অ্যাপ ওয়েবসাইট চলে না ভাই সলিউশন দেন আগে অবশ্যই ভালো কোয়েশ্চেন আজকে আমাদের কুপনের লাস্ট ডেট আমরা তিন দিন আগে আগের যে সার্ভার ছিল যেটা দিয়ে হালকান স্টার্ট হয়েছিল তার চেয়ে এই সার্ভারটা সম্ভবত পঁচিশ গুণ বড় একটা সার্ভার আজকে তোমরা ছেলেরা এতজন একসাথে কোর্স নিতে গেছো যে আমার ওয়েবসাইট আবার বলে দিস আমার কিছু করার নেই অ্যাট দিস পয়েন্ট আমি অসহায় টেক টিম কাজ করতেছো ওয়েবসাইট হয়তো বা লাইভ হবে এই আর কি বাট আমি আর কুপনের টাইম বাড়াবো না আই এম সরি আমাকে মাফ করে দাও আমি চ আটচল্লিশ ঘন্টার জায়গায় কুপন বাড়ায় পনেরো দিন নিয়ে গেছে আমরা মাফ করে দাও ঠিক আছে আচ্ছা এখন আসো কইছিলাম ছিলাম জানি ম্যাথ সলভিং কিভাবে করা উচিত করি স্টোরিটা হলো দুই হাজার কথা দুই হাজার সামনে সেকেন্ড ইয়ারে পরে তারা মোটামুটি উনিশ বা বিশ ব্যাচে তো সেই সময়টাতে অনেকের কাছে আমরা যখন অনলাইনে জুমে টুমে ক্লাস টাস করাই তখন এইচকু স্টার্ট হয় নাই অনেকে বলে যে ভাইয়া ম্যাথে আটকে যায় তোমার লাইফে কি তুমি এই প্রবলেমটা ফেস করছো কি না যে ভাই তুমি ম্যাথ করতে গেছো থিওরি খুব ভালো মতো পড়ছো মানে একেবারে তোমার সরল লেখা সমধিখণ্ড এমন ভালো মতো বুঝাইছি যে পোলার স্থানাঙ্ক বুঝাই দিয়েছি আমি তোমার যে এই সেম সূত্র প্রতিপাদন কেমনে পোলার স্থানাঙ্ক দিয়ে করবা সব তুমি করছো বাট আলটিমেটলি তুমি দেখতে গেলাম ম্যাথ করতে যখন গেলাম ম্যাথ করতে যে একদম বেসিক একটা ম্যাথ ধ্যাম করে ব্যা করে বসে আসো তুমি ট্যান থ্রি টাইজ করছো ভি স্কোয়ার একদম প্রতিপাদন প্রতিপাদন করে বড় বড় পঁয়ত্রিশ ঘন্টা চোদ্দ ঘন্টার ক্লাস তুমি করছো কোনো সমস্যা নেই বাট যখন তুমি ম্যাথ করতে গেলা ওই মোমেন্টে তুমি রিয়েলাইজ করলো যে তুমি একটা ম্যাথও পারো না ইভেন এত মজার জিনিস দেখা যায় যে অনেক মানুষজন ম্যাথ স্টার্ট করে থিওরি পরে ইশাক স্যার উদাহরণ টুদাহরণ উদাহরণ করে ইশাক সার উদাহরণের ম্যাথ পারে না কেতাব স্যারের যে বেসিক উদাহরণের ম্যাথ করে এগুলাও পারে না তো রিজনটা কি যে ভাই আমি ক্লাস করলাম না আমাদেরকে বাসায় স্যার পড়াচ্ছে অনলাইনে পির পড়াচ্ছে অফলাইনে কোচিং পড়াচ্ছে অনেক জায়গায় অনেক করছে নিজেও করতেছে বাট ম্যাথ পারি না এবং এইখানে কোন তিনটা সাবজেক্ট অ্যাকচুয়ালি সমস্যা ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটাতেই তো সমস্যা আইসিটি অ্যাকচুয়ালি কাউন্টে আসে না কারণ আইসিটি এমন পাশ করা যায় বাট এই তিনটাতে ঝামেলা হয়ে যায় অ্যাডমিশন টাইমে যায় তা আমরা এখন কথা বলবো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে তখন আমরা কি ডিসিশন নিয়েছিলাম সো দুই সালে আমরা ডিসিশন নিলাম যে ঠিক আছে অনলাইনে সবাই একাডেমিক ক্লাস করায় সো চলো আমরা একটা সাহস করে একটা কোর্স নামাই যেটার নাম ছিল কেতাব স্যার সলভ কোর্স কেতাব সলভ কোর্স ওই বইটাতে আমাদের টার্গেট ছিল কোর্সটাতে আমাদের টার্গেট ছিল কেতাব স্যারের বইটা পুরোপুরি সলভ করা এবং ওই সময়কার প্রডিজি আমাদের টিচার ছিল তোকি তোকি হইলো গিয়া তখন পুরা ক্লাসটা টান দেওয়ার চেষ্টা করছিল যদিও সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ক্লাস টান দিছিল বাট দ্যাট ওয়াজ দ্য মোস্ট সোল্ড কোর্স অফ এজ কোর্স টিল টোয়েন্টি টোয়েন্টি টু হাজার বাইশ সাল পর্যন্ত আমাদের সর্বাধিক বিকৃত কোর্স ছিল কারণ আমাদের দেখা গেছিল স্টুডেন্টরা ক্লাস করে অনেক বাট ম্যাথ পারে না ঠিক আছে আচ্ছা এ এখন তাহলে এই মোমেন্টে আমাদের কি করণীয় তো ওই দুই সালের কোর্সটা কিন্তু আমাদের হোয়াইট বোর্ডে রেকর্ড করা ছিল তো আমরা এখন চিন্তা করলাম আচ্ছা তো কি হয়তো বা আমাদের সাথে এখন কন্টিনিউ করতে পারতেছে না তো কি হয়তো এক্সাম টেক্সাম আছে মাঝে আসছিল আবার গেছে বাট এই মোমেন্টে আমরা এখন নতুন করে কি করতে হবে স্টুডেন্টের জন্য সো এই মুমেন্টে পঁচিশ ব্যাচ তোমরা যারা আছো তোমরা হয়তো একটু রিলেট করতে পারবা যে তুমি ম্যাথ করতে গেছো ম্যাথ খুব ভালো মতো বুঝছো থিওরি বুঝছো বাট ম্যাথ যখন করতে গেছো পারো না এবং তুমি হঠাৎ করে রিয়েলাইজ করো আমি ম্যাথে দুর্বল তোমার ম্যাথ বইতে দুই হাজার প্লাস ম্যাথ আছে এত ম্যাথ কেমনে মনে থাকবে ফিজিক্স বইতে আমাকে বসে সাইটটা রাইটার করেন এত ম্যাথ কেমনে মনে থাকবে এক হাজার ইসার ম্যাথ করে কুল পাই না গুহ সারের ম্যাথ দেখলে মনে হয় যে আত্মহত্যা করি তো এই সমস্যাগুলো সমাধানের জন্য এই মোমেন্টে থিউরির বাইরে থিউরির বাইরে একটা কোর্স আমরা লঞ্চ করতে চাচ্ছি যেটা শুধু হইল গিয়া ম্যাথ সলভিং কোর্স টি এম এস ট্রিপলেট ম্যাথ সলভিং কোর্স যেখানে তুমি টিচার প্যানেল যদি দেখো ফা আল ফাহিম আছে সেলিম সাদমান সিয়াম আছে মমিত আছে এবং দেওয়ান আছে এরা প্রত্যেকে আমাদের ক্যাপস্টোন টিচার প্যানেলের টিচার এবং প্রত্যেকের ক্লাস কোয়ালিটি সম্বন্ধে খুব ভালো মতো জানে ঠিক আছে ভাই পঁচিশ ব্যাচ না আপনি কিছু বলেন না কেন এই ব্যাচের সাথে আপনার সমস্যা কি পঁচিশ কি নেই তো আজকে কথা হচ্ছে যে পঁচিশ ব্যাচ এতদিন থিওরি পড়ছো থিওরি পড়ার পরে যদি ম্যাথ না পারো তাহলে আজকের এই লাইফটা তোমার জন্য সো এই জন্য আমাদের ট্রিপলেট ম্যাথ সলভিং কোর্সটা লঞ্চ হচ্ছে এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো ভাইয়া একাডেমিকের সাথে আপনি একাডেমিকটা অ্যাডমিশন করছে এই ক্লাসগুলো দিচ্ছেন কিনা হ্যাঁ আছে বাট আমি এটা এনশিওর করতে পারি পঁচিশ ব্যাচের এখন আমাদের কোর্সটার দাম যাই হোক আমি তোমাকে একটা কুপন দিয়ে দেই কুপনটা হলো টি এম এস টেন টি এম এস টেন এই কুপনটা যদি তুমি ইউজ করো তাহলে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কোর্সটা কত টাকায় পাবা জানো মাত্র নয়শো পঁচাত্তর টাকায় নয়শো পঁচাত্তর টাকায় ওকে এখন আমরা ভাইয়া সার্ভার ঠিক করে দেন না হয় টাইম বাড়ান আচ্ছা ঠিক আছে লাস্ট পর্যন্ত দেখি যদি সার্ভার ঠিক না হয় টাইম বাড়ায় দিব যাও আই প্রমিস ইউ দ্যাট তো হ্যাঁ নয়শো পঁচাত্তর টাকায় এই কোর্স এখন কথা হলো এই কোর্সে আমরা কি কি করাবো এটা হলো এই কোর্সের কোঅর্ডিনেটর আমার প্রিয় বন্ধু মুমিদ আসে বলবে ব্রাদার তুমি একটু এন্ট্রি নাও চলে আসো টন করছো আচ্ছা তুমি এটা দিয়ে কন্টিনিউ করো এটা মানে কানেক্ট হয়নি ওখানে তুমি কোর্সে কি কি করাইছো ফিচার গুলো একটু আচ্ছা আলোচনা করো কিভাবে কোর্স প্ল্যানটার সাথে ওকে সো সবাইকে স্বাগতম এবং থ্যাংক ইউ সবাইকে লাইভে জয়েন করার জন্য

যে হচ্ছে যে তুমি যদি হচ্ছে যে ফিজিক্সের সবগুলা বইয়ের ম্যাথ সলভ করবা এটা এটা কখনোই হয় না এটা তোমাকে যতই যেই টিচারই বলুক লেটস বি অনেস্ট আসলে এটা পসিবল না এমনও অনেক সময় হয় যে মনে করো তুমি কোন একটা পার্টিকুলার হচ্ছে যে রাইটারের সব ম্যাথ সলভ করেছো সবগুলা রাইটারের ম্যাথ সলভ করা সত্ত্বেও দেখা যাবে অনেক সময় হচ্ছে যে তোমার কোনো না কোনো রাইটারের ম্যাথ মিস হয়ে গেছে এখন গাণিতিক পদার্থ বিজ্ঞান তোমরা যে বইটা বাজারে পাও ওই গাণিতিক পদার্থ বিজ্ঞান বইয়ের একটা খুব বড় সমস্যা আছে ওরা তো আসলে কোনো সর্টিং করে না ওরা সলভ করতে থাকে করতে থাকে না ওরা ওইটাও কারণ ওরা যা পায় খালি দইটা উঠায় দেয়

পার চ্যাপ্টার আমরা একশোর মধ্যে একশো না আমার মনে হয় মানে সত্তর আশিটার মধ্যে র্যাপ আপ করে ফেলছি যে আমরা এই কয়টা হচ্ছে ম্যাথ করবো ছয়টা টাইপ সাতটা টাইপ আটটা টাইপ দশটা টাইপ

এখন এই গেমটাকে ইজি করা যায় যদি আমরা একটু ব্রেন খাটাই যারা টিচার আছে তারা এটা খুব ভালো মতো পারবে তারা যদি এই দুই হাজার ম্যাথকে ওরা দুইশোটা টাইপ আনে দিতে পারে অর্থাৎ যখনই তুমি নদী নৌকার ম্যাথ পাবা নদী নৌকার মানে বা রাখলে এই যে দুই হাজার ম্যাথকে আমি দুইশো টাইপে কনভার্ট করলাম তো কেউ যদি এই টা টাইপ খুব ভালো মতো এনশিওর করে যে আমি ভাই দুইশো টাইপের মধ্যে যা দিবেন আমি পারবো ঘুরে উল্টে আমার পরীক্ষা হলে যা ম্যাথ দিবে আনলেস ইউ আর টকিং অ্যাবাউট আইআইটি এন্ড জেই যেটা অ্যাকচুয়ালি পরীক্ষা আসে না 99% ম্যাথ তুমি প্যাটার্নে ফেলাই দিবা অর্থাৎ তোমার এখন ম্যাথের সংখ্যা 10000 হোক বা যাই হোক আলটিমেট পথ सेम মানে জিনিসটা কি এরকম আমি তোমাকে একটা খাঁচ কাটে দিছি ঠিক আছে এই খাঁচের মধ্যে অনেকে মেহেদি দিয়ে রং করতে আর না বুঝছো মেহেদি আট করতে আর না তো অনেক সময় অনেক কাগজ পাওয়া যায় যে মুখ উপরে বশাই দিয়ে ওইদিক বরাবর দোরাই দিলেই রং হয়ে যায় সুন্দর মতো সো উই আর ডুইং জাস্ট দ্যাট যে আমরা তোমাকে টাইপ মার্ক করে দিছি 200টা এবং মমিত বলছিল যে আমি মমিতকে বলছিলাম যে মমিত তুই প্রতি টাইপের একটা করে ম্যাথ করাবে ও বলছে একটা করে করাইলে আসলে আমার ভালো লাগবে না আমি প্রতি টাইপ থেকে তিন থেকে চারটা অনেক ক্ষেত্রে পাঁচটা ম্যাথ ম্যাথও করাই দিই সো ও আসলে অনেক বেশি ম্যাথ করাই ফেলছে আমি অ্যাকচুয়ালি মাত্র দুইশোটা ম্যাথ করানোর পক্ষপাতি ছিলাম বা দুইশোটা ম্যাথ করাইলে তো তুমি আমাকে নয়শো পঁচাত্তর টাকা দিতা না সো দ্যাটস ওয়াই দ্য টাইপ ওয়াইজ অ্যানালাইসিস পদ্ধতি ওকে কন্টিনিউ মমিত আচ্ছা এখন হচ্ছে যে একটু জাস্ট বলি যে আমাদের আমি জাস্ট একটা চ্যাপ্টার নিবি তাহলে ভালো হবে তোমার কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা মোটামুটি নাইন টেনে পড়ে আসছো যারা পঁচিশ ব্যাচ তারা ভালোভাবে বুঝবে আর ছাব্বিশ ব্যাচ এখনও باشেবে রিলেট করতে পারবা না কাজ কম তো শক্তি চ্যাপ্টারে আমাদের টোটালি পুরো চ্যাপ্টার যখন আমি নিছি আমার টোটাল মনে আসছে আউটপুট আওয়ার হচ্ছে মানে 1 ঘন্টা 40 মিনিট আমি 1 ঘন্টা 40 মিনিটে তোমার সব বইয়ের যত টাইপের হচ্ছে যে ম্যাথ আমি সব ম্যাথ করাই দিয়েছি কতটায় এফিশিয়েন্ট তুমি जस्ट চিন্তা করো যে তুমি মনে করছ চ্যাপ্টারটা পড়ছো তোমার কালকে পরীক্ষা তুমি जस्ट হচ্ছে এখন যদি এই টানা 1 ঘন্টা 40 মিনিট ভিডিওটা দেখো

তুমি যত টিচারের ক্লাস করছ আমি কয়েকদিন আগে একজন স্যারের ক্লাস দেখলাম আমি বলবো না বড় একটা প্ল্যাটফর্মে স্যার উনি 1 ঘন্টা 35 ধরে ভেক্টর 1 ঘন্টা 35 মিনিট ধরে ভেক্টর কাকে বলে এবং তার প্রকারভেদ পড়াইছে এটা তো আমি খারাপ চোখে কিছু দেখতেছি না এটা পড়ানো ইজি 1 ঘন্টা 35 মিনিট ধরে মানে যদি আমি সেম লোকটাকে বলতাম স্যার আপনি 1 ঘন্টা 35 মিনিট ধরে জাস্ট গনহারে ভেক্টর একের পর এক ম্যাথ করতেই থাকবেন এটা কোয়াইট টাফ আমরা যে জিনিসটা অ্যাচিভ করতে চাচ্ছি যে সামথিং নিউ সামথিং যেটা কোথাও নাই ওয়েবসাইটে ঢুকতেছে না সমস্যা নাই একটু থুথু কিছু না ওয়েবসাইটে ঢুকবে হ্যাঁ ওয়েবসাইটে ঢুকবে আমাদের টেকনিক্যাল টিম কাজ করতেছে সুন্দর মতো টেকনিক্যাল টিম দুই এক ঘন্টার মধ্যে ওয়েবসাইটটা আবার আপ করে ফেলবে ওয়েবসাইট আপ হইলে যদি অ্যাকচুয়ালি দেখা যায় যে একটা সিগনিফিকেন্ট টাইম ওয়েবসাইট ডাউন ছিল আমরা সার্ভারের বা আমাদের কুপনের যে টাইমটা সেটা বাড়াই দিব সো দিস ওয়াজ আওয়ার প্ল্যান অলসো আমরা আরেকটা কথা বলতে পারি গালি দিলে ফিল আসে না আমি তাহলে প্রশ্ন করি এইচএসি পঁচিশ ব্যাচ তুই ম্যাথ পারিস তুই তো ম্যাথ পারিস না তাই না তো ম্যাথ যদি না পারিস আমাদের কাছে আসতে হবে এখন আরেকটা যেটা পয়েন্ট মমিত ভুল করতেছে বলতে সেটা হলো আমি তো মার্কেটিং এক্সপার্ট সো আমরা অ্যাকচুয়ালি মার্কেটের টোটাল চারটা করে রাইটারকে মেইন ধরছি আরো বেশি না আমি বলি চারটা রাইটার হলো মেইন চারটা রাইটার হলো এখানে চারটা রাইটারের এ টু জেড ম্যাথ পাবা এর পরবর্তীতে মার্কেটে আরো বারোটা করে রাইটার এক্সিস্ট করে এখন তুমি জানো এই বাকি চারটা রাইটার বারোটা মধ্যে ডিফারেন্স কত জায়গায় জাস্ট দুই পার্সেন্ট ম্যাথে ডিফারেন্স সো উই ইনক্লুডেড দ্য টু পার্সেন্ট ইন্টু দ্যাট সো মার্কেটে আর কোনো বই এক্সিস্টই করে না বাকিও থাকে না সেই সাথে আপাতত তুমি ভর্তি হইলে ক্লাসগুলো পাবা তুমি এইচএসি স্ট্যান্ডার্ড বোর্ডের ম্যাথ কমন পাবা তুমি হইল গিয়া ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড বোর্ডের ম্যাথ কমন পাবা অর্থাৎ বইয়ের মালপাতি এবং সেই সাথে আমরা সামনে তোমাদের এটার উপরে লেকচার পিডিএফ অ্যাড করবো অর্থাৎ গাণিতিক বইগুলারই লেকচার পিডিএফ আমরা যতগুলো পারি অ্যাড করে দেবো যাতে পরীক্ষার আগে ম্যাথ রিভাইজ দেওয়ার একটা ভালো অপশন তুমি পাও বাট এখানে শর্ত আছে এই লেকচার পিডিএফ অ্যাড করার ক্ষেত্রে অবশ্যই আমাদের দিলাম থুতু আমি কিন্তু এটা মিন করিনি আচ্ছা যাই তো এই লেকচার পিডিএফ গুলো তখনই অ্যাড হবে যখন আমাদের এনরোলমেন্টটা ভালো হবে ওকে আচ্ছা আর আর কি কোশ্চেন আর কি কোশ্চেন সবাই দেখি থুতে পড়ে আছে ও মাই গড ভাই একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে ক্লাসগুলো আছে ইয়েস আছে কিন্তু আমি সাজেস্ট করতেছি যারা পঁচিশ ব্যাচ আছো তোমরা তো ভাইয়া চোদ্দ জায়গায় এখন পর্যন্ত প্রাইভেট ট্রাইভেট পড়লাম পঁচিশ ব্যাচ তাই না তোমাদের আমি যদ্দ জানি আমি পঁচিশ ব্যাচের এমন দুই তিনজনের সাক্ষাৎকার নিছি আমার অবশ্যই মেয়ে স্টুডেন্ট হ্যাঁ তো এই দুই তিনজন আসলে দুইটা করে চ্যাপ্টার পড়ছে হ্যাঁ দুইটা করে চ্যাপ্টার পড়ছে হ্যাঁ ফার্স্ট ইয়ার শেষ কিন্তু তো এই যদি অবস্থা হয় বাবারা আর যাদের চ্যাপ্টার আগানো আছে দুই ক্ষেত্রে আমি বলবো ফোকাস অন ম্যাথ কারণ থিওরি তো সবাই পড়ছে সবাই থিওরি পড়ছে সবাই থিওরি পারে সবাই অনলাইনে বাট ক্লাসে আসে ফ্রিতে এরকম গণহারে ম্যাথ করাবে সো আমরা ওই জায়গাটাতে ফোকাস করছি প্লাস টিচার প্যানেল নিয়ে তোমার কোনো কমপ্লেন নাই তোমরা যদি কোর্সের লিঙ্কে যাও প্রচুর প্রচুর ক্লাস পাবা এসিএস কেমন ভাই হাল কিনবো নাকি এসিএস ইট ডিপেন্ডস অন ইউ তুমি কোন ক্যাটাগরি স্টুডেন্ট আমি যদি একটু অনেস্টলি বলি এসিএস এর সাথে আমি মেলা আয়রনি করি হ্যাঁ এটা হলো একটা সুশীল বালক সো অ্যাকচুয়ালি কিছু বলবে না বাট আমি বলি এসিএস হল হলো যারা একদম জিরো থেকে বেসিক বিল্ড করে 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 অনেক পড়ে তারা ভালো রেজাল্ট করতে চায় অর্থাৎ যাদের এই পরিমাণ ধৈর্য আছে যে তারা একটা চ্যাপ্টারের উপর পঁয়ত্রিশ ঘন্টা ক্লাস করতে পারে আমি হইলাম ডিফারেন্ট আমার মাথা এত ফাস্ট না আমি বইয়েটা কেমনে চান্স পাইছি আই ডোন্ট নো আমি মুখস্থ উত্তর লিখছিলাম তিনটা ম্যাথের তো আমি হইলাম মানে গাধা স্টুডেন্ট হ্যাঁ পরিশ্রমী স্টুডেন্ট সো আমি যেটা ফোকাস করি যে না আমাকে আপনি এমন কিছু করায় দেন যেটা করলে আমি পরীক্ষা হলো কম এখন আমি বলি এই ম্যাথ সলভিং কোর্স কিন্তু বাংলাদেশের প্রথম আইডিয়া আমার কেন আইডিয়া দেখো আমাকে কোন একজন সার বসে আনাস তুই কেতাবের বইয়ের যদি ঠেকাবে না ঠেকায় নাই আনাস তুই যদি গায়ে সব ম্যাথ করতে পারিস তুই একটা তো আটকেবি বিনা গায়ু রসন কর এই তিনটা জায়গার ম্যাথ কর নতুন কোন ম্যাথ নাই হ্যাঁ নতুন ম্যাথ ছিল নিঃসন্দেহে বই ভর্তি পরীক্ষায় নতুন ম্যাথ ছিল বাট সেটার সংখ্যা ছিল সর্বোচ্চ যদি আমি ধরি একদম টাইনা টুইনা দশটা বাকি পঞ্চাশটা ম্যাথ

ওর ও তো এইচএসি তে উঠলো তিন দিন আগে ওর অলরেডি ফিজ ভাল লাগতেছে না ও আচ্ছা আচ্ছা না সমস্যা নাই এ ধরনের যারা স্টুডেন্ট তারা করার চান্স পায় না

মানুষ রেজিস্ট্রেশন করছো তো ডিপেন্ডিং অন দা রেজিস্ট্রেশন যে কোন এলাকাতে বেশি হয় ওই এলাকা আমরা ফার্স্ট প্রায়োরিটি রাখবো বাট একটা জিনিস শিওলি বলতে আমরা প্রথম যাবো চিটা বাপরে বাপ শালা বইঙ্গে আচ্ছা কই জানি আচ্ছা ভাইয়া শিখো কি রকম হবে আমি অ্যাকচুয়ালি জানি না আচ্ছা এটা একটু আমি বলে এখন একটা ব্যাপার বুঝলাম না আমরা একটা প্ল্যাটফর্ম থেকে একটা কোর্স লঞ্চ করতেছি তুমি যদি আরেক প্ল্যাটফর্মে নামে এসে আমাদের কাছে রিভিউ জিজ্ঞেস করে এটা কেমন কথা হলো এক দোকানদারের কাছে যে আরেক দোকানদার রিভিউ চাইছে এটা কোন ধরনের কাহিনী আচ্ছা ম্যাথ ফিজিক্স নিয়ে আর কোনো কোশ্চেন করো দিনাজপুরে কবে আসবেন নিদে আসবো ভাই ঈদে কি ডিসকাউন্ট দিবেন না দিব না এই ঈদে দিব না

আমি যেমন পার্সোনালি ইন্টিগ্রেশনের কোন কিছু পারতাম না বাংলা কথায় বলতে গেলে কোনো ভালো পারতাম না সেকেন্ড ইন লাইন ছিল গতিবিদ্যা এটারও আমি কিচ্ছু পারতাম না এবং সিবিদ্যা মুখস্থ করছিলাম কয়েকটা গতিবিদ্যা তৃতীয় একটা চ্যাপ্টার ছিল কুনিক হ্যাঁ এই তিনটা চ্যাপ্টার আমার এত ভয়ানক দুর্বল ছিল তো এগুলা পরীক্ষার আগে কিন্তু আমি টানে শেষ করার মতো ক্ষমতা আমার ছিল না কিন্তু এখন তোমার হাতে একটা ক্লাস আছে যেখানে তুমি এগুলাতে টিচার আসে গণহারে শুধু ম্যাথ করাবে ও তোমার সাথে কথা বলবে না কিছু করবে না আসবে ম্যাথ করবে আসবে ম্যাথ করবে তো তুমি ম্যাথগুলো যেসব জায়গায় আটকে যাও মাঝে অনেক সময় দেখা যায় ম্যাথের আমি একটা পার্ট বলি এটাকে বলে কি স্টেপ যেমন তোর কি খেলা সেই যে বহুপদীর ক্ষেত্রে যে প্রথম সূত্র থেকে মানটা বের করে দ্বিতীয়তে বলে বাকিটা এমনি এমনি সেরা মিলে আলটিমেট এরকম কি স্টেপ থাকে তো এই যে আমার টিচাররা আসে কি স্টেপ কোনটা করাচ্ছে সেটা কিন্তু আমাদের এই কোর্সে আমরা বলে দেওয়ার চেষ্টা করছি যে এই পার্টটা থেকে ইম্পর্টেন্ট সো যখন আমি অন্য কাউকে এই প্রসেসটা করতে দেখবো তখন কিন্তু আমার ম্যাথ ইজিয়ার আর হয়ে যায় তো এই এই আর কি এখন তুমি যদি একটু আমি একটা জিনিস ব্যাখ্যা করে দেই

এতগুলা ক্লাস করতে চাও না অলরেডি কোন জায়গায় একাডেমি আসো এখন অফলাইনে পড়তেছো জাস্ট ম্যাথ করতে যাচ্ছ এখানে শুধু গণিত না উচ্চতর গণিত পথ বিজ্ঞান এবং রসায়নের ম্যাথ করতে যাচ্ছো সেক্ষেত্রে এই কোর্সটা কিনে

তোমাদের তো যতই ম্যাথ তোমার করো ম্যাথ রূপন্তী প্রকাশনের বই আছে কেতাব স্যারের বই আছে এসিও আহমেদ বই আছে আর একটা হচ্ছে অক্ষরপত্র এই চারটা এই পাঁচটা বই হচ্ছে বাজারে সবাই কেউ না কেউ এই পাঁচটার মধ্যে ফলো করে ফাহিম পাঁচটা বই থেকেই ম্যাথ নিছে এবং শুধুমাত্র ম্যাথ নিছে না ও কিন্তু বলেও দিছে স্লাইডে যে এটা এই বই থেকে নেওয়া বা এই নাম্বার সো এই কোর্সে যতগুলো ম্যাথ করানো আই ক্যান গ্যারান্টি ইউ যে এটার বাইরে আর কোনো টাইপের ম্যাথ বাকি নাই হ্যাঁ এখন তুমি বলতে পারো ভাই যে কিছু ম্যাথ হয়তো এইখানে এখানে বাকি আছে যেমন হয়তো বা আমি কাজ ক্ষমতা শক্তিতে একটা দুটা ম্যাথ ইন্ডিশনালি বাদ দিছি কোন ম্যাথটা জানো যে ম্যাচটা তুমি এখন বললে তুমি এমনিও পারবে না কারণ ওই ম্যাথটা করার জন্য অন্য একটা চ্যাপ্টারের নলেজ লাগে

যারা বাইরে কোথাও একাডেমিক পড়তেছে ম্যাথের জন্য আলাদা টিচার খুঁজতেছে লাস্ট হলো চব্বিশ বার যারা এখনো কিছু চ্যাপ্টার সব পারে ম্যাথ কথা এটা একটা সাপ্লিমেন্টারি কোর্স এটা একদম হচ্ছে যে এমন কোর্স না যে তুমি এটা দিয়ে সব পার করে ফেলবো এটা একটা সাপ্লিমেন্টারি কোর্স এটা অনলাইনে যারা আছে যারা পিছিয়ে গেছে যারা অফলাইনে আছে তাদের সবার জন্য এটা একটা ব্যাকআপ কোর্স যে ভাইয়া আচ্ছা আমি এটার মাধ্যমে মানে এটা তুমি দুই ভাবে ইউজ করতে পারো যেমন আমি অফলাইনে পড়ি স্টিল আমার কালকে একটা চ্যাপ্টার লাগবে আমার তো ভাইয়া হচ্ছে যে ক্লাসে পড়াই না আমি ম্যাথগুলো কোথা থেকে করব এখান থেকে করতে পারবা বা তোমার হচ্ছে যে এরকমও হইতে পারে যে ভাইয়া আমি তো আসলে হচ্ছে যে এই চ্যাপ্টারটা করতে চাই বা আমার তো হচ্ছে যে অলরেডি অফলাইনে দেখা যাচ্ছে যে ভাই সারিটা ঠিকমতো পড়ায় নাই

তুমি যদি চাও যে না তোমার মোটামুটি পড়া হয়ে গেছে তুমি জাস্ট রিভাইজ করতে চাও দেন রিভিশন প্রোগ্রাম আর তুমি যদি চাও যে ভাই ম্যাথে সমস্যা সোললি ম্যাথই পারি না সেক্ষেত্রে এই কোর্স দুইটাই কিনে ফেলো ভালো তো তোমার আর ব্যাপারটা হলো আমাদের কোর্সের দাম এত কম এই দুইটা যোগ দিয়ে 2000 টাকা হবে না অর্থাৎ একটা দ্বিচক্র যান বা সাইকেলের টাকাও হবে না ঠিক আছে হ্যাঁ তো কলেজের পরীক্ষায় পাস করার টিপস দেন কলেজের পরীক্ষায় পাস করার টিপস হলো টেস্ট পেপার মেডিসি সলভ করে যাও হুবহু কমন পাবে ইনক্লুডিং এনডিসি তো কমন পায় না হ্যাঁ এনডিসি তো কিছু কোশ্চেন কঠিন দেয় এখন আমার ফিজিক্স কঠিন করে কিছু ক্ষেত্রে কঠিন দেয় বাট এমন কোশ্চেন অবশ্যই থাকে যেটাতে পাস মার্ক ওঠান যায় ঠিক আছে পি এইচএসসি 26 এখন কি পড়াশোনা শুরু করব নাকি এইচএসসি 26 এর তোমাদের আমি বলি অ্যাস্টনিশিং একটা নাম্বার বলবো আজকে রাত পর্যন্ত হয়তোবা পাঁচ হাজার আমি দেখছি লাস্ট মোমেন্ট পর্যন্ত এখন ওয়েবসাইট ডাউন সো রাত পর্যন্ত ছয় হাজার সামথিং মানুষজন কোর্সে এনরোল করবে

কোডিংয়ের উপর আলাদা কোর্স লঞ্চ করছে এখন কেউ যদি লাইফে ফ্রিল্যান্সার হইতে চাও তাকে আমি সম্পূর্ণ সাধুবাদ জানাই এবং কোডিং করার কোর্সের ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে না করো সমস্যা নেই বাট তুমি যদি আইসিটির জন্য বলে থাকো যে কোডিং করার কোর্স দেন তাহলে ভাইয়া একদম এমনে দেবো ঠিক আছে আইসিটির জন্য কোডিংয়ের কোর্স লাগে না কোডিং আইসিটির একটা চ্যাপ্টার আলাদা ওটা জাস্ট সিম্পল একটা চ্যাপ্টার তিনটা সংখ্যার মধ্যে বড় ছোট প্রিন্ট ফাংশন আর লুপ এই তিনটা কেউ জানা গেলে একটা সিনশিল পারা যায় কিছু হইলো ধুমধাম কিছু একটা মারা যায় ঘুরে উল্টা লুপ

আ ভালো হও আনাস না আমি কখনো ভালো হব না তোমরা লিটারালি পুরা কান্ট্রি মিলে আমার সাথে কত কিছু করছো বাট আমি এক ফোঁটাও না দ্যাট দ্য বেস্ট পার্ট ইজ ভালো হও আনাস বলতেছে আবার নিচে বলছে ভাই গালি দেন ভাই ভাই পড়াশোনা কয় আওয়ার করব কয় ঘন্টা করবা এটা আসলে কমপ্লিট একটা ফ্যাকচুয়াল ব্যাপার ও তুই কতক্ষণ পড়িস পার ডে अराउंड মানে 8:00 11 6 ঘন্টা প্লাস ও ছয় ঘন্টা প্লাস পড়তো আমি দিনে কত ঘন্টা পড়তাম আমি শুধুমাত্র খাওয়া ঘুম জিম আর ডেটিং বাদে পুরো টাইমটা পড়তাম দ্যাট ওয়াজ অ্যারাউন্ড টেন আওয়ার প্লাস এভরি ফাকিং ডে এভরি ফাকিং ডে আমি আমার বন্ধু জিহাদের কথা বলবে সতেরো ঘন্টা প্লাস পড়তো পার ডে সো এখানে আসলে প্রত্যেকের ব্রেইন ডিফারেন্স আছে ম্যাম এক একজন এক এক লাইফস্টাইল ইউজ টু ও এক লাইফস্টাইলে ইউজ টু এখনও স্টিল নাও স্টিল না ওরা আমার লাইফস্টাইলের মধ্যে আসমান জুবিন তফাত আছে ও কিন্তু ওর লাইফে সাকসেসফুল আমি আমার লাইফে ধরে নেই সাকসেসফুল সো তোমার জন্য কত ঘন্টা পড়বা

রোকন এই দুইটাকে আমি নিজের চোখে দেখছি তারপর হলো অলিম্পিয়াড পার্টিগুলা এরা থিওরি পড়ার পরে সব ম্যাথ পারে কেমনে পারে আমি জানেন না একটা ম্যাথও করে নেই বাট যদি আলটিমেটলি তুমি আমজনতা হও তাহলে এই কোর্সটা তোমার লাগবে মানে আমি একটা তোমাকে অনেক কথা বলি আমি অফলাইনে তো আনাস তো মানে অফলাইনে একবার মানে ব্রাঞ্চে গিয়ে খালি ফার্ম গেট না ফার্ম গেট উত্তর আমির ভর্তি কাছে আচ্ছা তো আমি হচ্ছে যে অফলাইনে গত পাঁচ বছর ধরে পড়াচ্ছি এবং অফলাইন স্টুডেন্ট টাচ আমি এখনো আছি আমি একটা অনেক কথা বলি আমার অফলাইন ব্যাচগুলোতে যতই আমি পড়াই দিই যতই হোমওয়ার্ক দিই যাই করি না কেন দিন শেষে পোলাপান এত খারাপ হয়েছে এখন যদি হাতে ধরে ওদেরকে মুখে তুলে না খাওয়াই দরকার আসলে কোনো ম্যাথ শিখবে না নিজে থেকে করে না আমি যখন এই জিনিসটা রিয়েলাইজ আমি তখন বলছি এখানে একটা অপরচুনিটি আছে বিকজ তোমরা অনেক অলস সো এই অলস পার্টির জন্যই হচ্ছে যে আমি একটা কোর্স চিন্তা করছি যাচ্ছে ঠিক আছে ও কিছুই করা লাগবে না ওকে আমি লিটারেলি এখন বইয়ের সবগুলো ম্যাথও হচ্ছে যে আমি একদম সব করে দিব ওর কাজ হচ্ছে বসে বসে এটা দেখা আচ্ছা ঠিক আছে এরকম হয় তাহলে আমি শুধুমতো এটা করি পরে আমি একবার নিজে সলভ করে নিব এই হচ্ছে যে আমাদের এই সিস্টেম একদম অলস বাচ্চাটার জন্য এই এবং এই জেনারেশনটাকে নিজ হাতে ধ্বংস করা হচ্ছে যে একটা সিমুলেশন বা এইসব দিয়ে ব্যাপারটা হলো আমি एक्चुअली নিজে এটার জন্য দায়ী তোমাদের প্রত্যেকটা ধাপের একটা করে ক্লাস দিয়ে তোমাদেরকে মেন্টালি উইক করতেছি বাট ট্রাস্ট মি ম্যান এটাতে তোমরা খুব ভালো প্যারা খাবা খুব জলদি সামনে রিয়েলাইজ করবা তোমাদের যদি একটু কোশ্চেন ঘুরাই দেওয়া হয় তোমরা কিন্তু পারো না আমরা যতই কোর্স দিই যতই ম্যাথ করাই দিন শেষে আবারও বলবো আমার ক্লাসটা করার পরে মমিতার ক্লাসটা করার পরে ফাইমের ক্লাসটা করার পরে কোর্সটা কেনার পরে ক্লাসটা দেখার পরে নিজ হাতে ম্যাথ বইটা হাতে নিয়ে বসবা ম্যাথগুলো অ্যাটেম্প করবা ট্রাই করবো মনে রাখবা টিচার ক্লাসে আসে করানো টিচার ক্লাসে আসে পড়ানো এটা হলো পন দেখার মতো তোমার দেখে মনে হবে খুব পিনিক লাগছে বাট ইউ আর নট ডুইং দ্যাট শিট অর্থাৎ তুমি এখানে সেক্স করতেছো না এটা বাস্তবতা এক্স্যাক্ট এটা খুব বাজেভাবে বুঝালাম বাট এটা হলো বাস্তবতা দেখে মনে হয় যে আই এম ডুইং আ লট অফ থিংস মানে খুব এক্সাইটমেন্ট ফিল হচ্ছে সব কিছুই হচ্ছে কিন্তু হ্যাঁ কিন্তু অ্যাকচুয়াল দ্যাট ইজ নট অ্যাকচুয়াল থিং যে টিচার করতেছে আর আমি করার মধ্যে অনেক বড় ডিফারেন্স ঠিক আছে যেমন খুব জলদি

কিছু লাগে না আমার কথা হলো যে ভাই ইউ আর নট ইংলিশ মিডিয়াম স্টপ প্রিটেন্ডিং লাইক দ্যাট ঠিক আছে স্টপ প্রিটেন্ডিং লাইক দ্যাট হোয়াট দ্য ফাক মানে তোমরা এমন একটা ভাবনা আমরা ইংলিশ মিডিয়াম তোমরা হইয়া হলো ওই যে প্রারম্ভিক

নিজের থেকে কোনো মাী করতে না নিজের থেকে নতুন ভাবে নিজের আইডিওলজি এবং সিস্টেমকে ইমপ্লিমেন্ট করতে না ও তোমাকে একটা সেট অফ গাইডলাইন এবং রুলসে

ফিজিক্স আগে কোন শুরু এটা ভালো লাগে এই জন্য মুখের ভাষা ঠিক করবে করতাম না করতাম না জীবনে করতাম না ইভেন সবচেয়ে মজার কথা আমি যখন মুখের ভাষা ঠিক করি তোমরা সে কমেন্ট করে ভাই গালি দেন আমি কি করবো আমি কি করবো হ্যাঁ আমার দোষটা কি আচ্ছা কইছিলাম

দুই ঘন্টা একটা চ্যাপ্টারে সব ম্যাথ করায় দেওয়া যায় যেখানে ভেক্টরের সংজ্ঞা এবং প্রকারভেদ জানতে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লাগে আমি তোমাদেরকে কেন ঘৃণা করি এটা রিজনটা রিজন বুঝো তোমরা ভাই ভাইয়া এই ব্যাচটা নিতে আর কি সলভ পাবো কথা হলো যে এটার সম্পূর্ণ তোমার উপর কারণ আলটিমেটলি তেইশ এইচএসি তেইশ সালে যে আসছে এগুলো কোনো আসমানি কোশ্চেন ওই কেতাবের বই রুপির বই ওই বই থেকে ম্যাথ তুমি এক্স্যাক্টলি সেম ম্যাথই পাবা ঠিক আছে ইভেন তুমি যদি এখন এটা করতে যে বুয়েটের কোশ্চেনে সলভ পাবো কিনা তাহলে আমি বলতাম না কিছু কোশ্চেন স্কিপ যাবে বাট বোর্ডের কোশ্চেন তো বই থেকে দেয় বোর্ডে কি বানায় কোশ্চেন দেয় না তো আর কোন চ্যাপ্টার শুরু ম্যাট্রিক্স আচ্ছা আহ ভাইয়া এইচএস চব্বিশ নিয়ে কিছু বলেন এইচএসি চব্বিশ ব্যাচ তুই লাইভে কেন পড়তে বস পরীক্ষার কয়টা দিন বাকি আছে এই সময় লাইভ দেখার এনার্জি কেমন হচ্ছে ইভেন আচ্ছা যাই হোক আর তারপরে

পাওয়ার যোগ্যতা আছে সমশাদ ওই জায়গাটাতে তুমি খুব এনটাইটেল ফিল করো নিজেকে সো তোমার যদি মনে তুমি পিছায় আছো ওকে অনেক কষ্ট করবা ডাবল টাইম আচ্ছা একজন কোশ্চেন করছে তাইহান এブロ এ তুই না দুই দিন আগে আমাকে ট্রল করতেছিল অহনাশা আমার লাইফে কোশ্চেন করিস তুই এমন কেন এই হিপোক্রেসি বাঙালি হিপোক্রেসি আনাসকে গালি দিবে আনাসকেই আবার টাকা দিবে কোর্স কেনার জন্য আচ্ছা হোক ভাই কনসেপ্ট ক্লিয়ার করে নিজে ম্যাথ ট্রাই করব নাকি ক্লাস করে দেন ট্রাই করব কনসেপ্ট ক্লিয়ার করে নিজে ম্যাথ ট্রাই করবা অবশ্যই কোনো সমস্যা না বাট আই এম প্রিটি শর তুমি ম্যাথ ট্রাই করার পর তুমি আটকে যাবে তার তখন তুমি ম্যাথ করবে আর যদি তুমি আমার মতো হও যে বেসিক্যালি কনসেপ্টের কোনো ক বোঝেনা সেক্ষেত্রে তুমি ক্লাসটা করে আসার পর ডাইরেক্ট সলভ আর ক্লাস নিয়ে বসে যাবে সেটা করতে ঠিক এটা কোনো খারাপ তো 25 হয়ে কি এখন নতুন করে শুরু যাবে এত দিন পড়ো না কি ভালো মতো হ্যাঁ আমার এক গার্লফ্রেন্ড স্টার্ট করছে তুমি স্টার্ট করতে পারো ভাই 14 ঘন্টার ক্লাস চাই

তোমরা বেসিক্যালি ভাই একটা সাইকেলের পড়া শেষ না করে আরেকটা সাইকেল লঞ্চ করো এবং এভাবে তোমরা সাইকেলের করতে পারো যেখানে আমি তোমাকে সব একসাথে রেকর্ড করে একসাথে দিয়ে দিই তুমি যদি ওগুলো হ্যান্ডেল করতে পারো তুমি এটা হ্যান্ডেল করতে পারবা ঠিক আছে আচ্ছা তারপরে এইচ এস ছাব্বিশের কোর্সে কি ম্যাথলিং ক্লাস থাকবে হ্যাঁ থাকবে নেওয়ার দরকার নেই যদি না থাকে কারো কাছে ছাব্বিশের একাডেমিক অ্যাডমিশন দেন ইউ ক্যান গো ফর দ্যাট ওকে আর কোনো কোশ্চেন আমরা পাইতেছি না তো ভাই বসুন্ধরা ভীষণ ক্লাস চাই সেগুলো না পাইলেও আমরা মোটামুটি ট্রাই করছি এবছর বেটার ক্লাস দেওয়ার জন্য তো ম্যাথ বা ফিজিক্স নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করো নাইলে আমরা লাইফ শেষ করি দাঁতগুলো সুন্দর মুভির তোমার দাঁত দেখাও আর আমার ব্রেসেস আজও তোমার আছে আমার দাঁত দেখো কিছু লাগানো নাই আমার দাঁতে কোনোদিন দিন সমস্যাই হয়নি এটা কোন দেশের ফ্লেক্স আমার এক ফ্রেন্ড যে আমার সাথে ঝগড়া করছে আপনাকে খারাপ বলছে আর এখন হয় আপনার গ্রুপে জয়েন করছে ওরা ট্রল করে আমার ওরাই তাদের ভিডিও দেখে এটাই তো এটাই তো বাঙালির আইরনি দেখো এই যে বাঙালি রাফসানকে নিয়ে এত কাহিনী করলো না এই রাফসান আবার দেখবো কয়েকদিন পরে যখন পিকে উঠবে আবার চরম সবচেয়ে মজা বিষয় হচ্ছে ওর যে ব্লুটা নিয়ে কোনো মারামারি হলো না প্রত্যেকটা দোকানে ব্লু হ্যাঁ এইবার ওই ঘটনার পরে স্মরণকালের ইতিহাসে সর্বাধিক কোর্স বিক্রি হইলো ভাই বাঙালি খুব কিউট একটা জাতি ঠিক আছে আনাস ভাই দেখি ফিনিকে আসে আনাস ভাই অলওয়েজই ফিনিকে থাকে ঠিক আছে এটা হলো আনাস ভাইয়ের ভালো ব্যাপার

কিন্তু তুমি যদি ট্রিপলেট বা যাই হইতে চাও লাইফে যাই হইতে চাও যাই করতে চাও একটা কাজই করবো অনেক বেশি হার্ড ওয়ার্ক ভাইয়া ছাব্বিশের কোর্সগুলো কীভাবে পড়বো বুঝতেছি না এই তোমাদের রুটিন লিটারেলি দেওয়া আছে রে অ্যাকাডেমিকটা অ্যাডমিশন করছে কি ক্লাসগুলো এটা আছে হ্যাঁ আছে কিন্তু যদি যারা অ্যাকাডেমিক অ্যাডমিশনে নাই এবং অনেকের এতগুলো ক্লাস করার ইচ্ছাও থাকে না তার জন্য কমপ্যাক্ট ক্যাক্টার এই কোর্স হ্যাঁ ভাইয়া জিমনে দেন আপাতত এটা জিমনে না

যদি দুইশো পোলা না পানি হবে না আচ্ছা আচ্ছা যাও

but we are working on that আমরা সার্ভারটাকে মোটিভেট করতেছি সার্ভার উঠে দাড়াও ঠিক আছে viagra is working in the background joke that was আজকে লাইভ এখানেই শেষ হচ্ছে কোর্সটা কিনে ফেলো তোমাদের সাথে পরবর্তী লাইভে দেখা হবে আশা করি ট্রিপলেট ম্যাথ সলভিং করছো তোমাদের ভালোমতো সার্ভ করবে কোর্স কেনার উপর অবশ্যই কোর্স একটা রিভিউ দিবা ভালো রিভিউ দিলে এক্সাক্ট গিফট আছে সামনের মাসে আমরা আশা করি একটা বড় ক্যাম্পেইন চালাব যেটাস রিভিউর উপর ম্যাকবুক আইফোন আর একটা স্মার্ট অ্যাপল ওয়াচ তিনটা থাকবে গিফট আকারে আসসালাম আলাইকুম টাটা দেখাচ্ছো পরাইফের আল্লাহ হাফেজ